যাই বলো বাপু, আমাদের গ্রামের লোকেদের বেশি লেখাপড়া জানাটা উচিত নয়। বেশি লেখাপড়া জানলে জমিতে মাঠে ঘাটে খাটবে কারা? হ্যাঁ, তুমি একদম সঠিক কথা বলেছো হরি কাকা। এত পড়াশোনা লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, তার চেয়ে দুটো গরু বাছুর চড়িয়ে জীবনটা পার করে দেওয়া সব থেকে আনন্দের এবং স্বস্তির, বুঝলে? কিন্তু সকলে কি এ কথা মানে? অনেকে তো আবার ভাবে বেটা ভাইপোদিকে লেখাপড়া শিখিয়ে একেবারে বিদ্যান করবে, তাদের দেখলে আর বাঁচা যায় না। তা যা বলেছো তুমি বাবু, তোমার পকেটে যখন ফুটো করি নেই তখন অত পড়াশোনা করে লাভটা কি? এসো না, মাঠে ঘাটে খাটো না, দেখবো তোমার কত দম। ওই দেখো না, ওই একজন যাচ্ছেন মহাপুরুষ, উনি আবার নাকি ভাইপোকে ডাক্তারি পড়াতে শহরে পাঠিয়েছেন, যত সব। দাঁড়াও দাঁড়াও, একবার ওকে এদিকে ডাকি। আরে আরে ও গোপালদা, গোপালদা একবার এদিকে শোনো। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এত সকালে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ ভায়া? কোথায় আর যাব, একটু জমির দিকে যাচ্ছি, জমিটা গিয়ে একবার দেখে আসি। তা তো যাবি, তা তো যাবি। তা তোমার ভাইপো জয়ের খবর কি? তা তোমরা কেমন খবর শুনতে চাইছো? না মানে আমরা তো ভালো খবরই শুনতে চাইছি। আমরা তো মনে মনে চাই যে জয় একজন বিশাল বড় ডাক্তার হোক। হ্যাঁ তাই না? হ্যাঁ, আমাদের গ্রামের কত উপকার হবে, কি বলো হরি কাকা? শোনো বাপু, তোমরা কত ভালো চাও তা আমার জানতে বাকি নেই। সারাদিন তো এই বটতলায় বসেই লোকের পরনিন্দা পরচর্চা করা ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের। গোপাল, তোমার মুখে তো বিরাট বড় বড় কথা হয়েছে গো। হ্যাঁ দেখো, এত দম্ভ যেন আবার চূর্ণ না হয়ে যায়। কি করব বলো, এই সাত সকালে যদি তোমাদের মতো লোকেরা বিরক্ত করবার চেষ্টা করে তাহলে তো কথা বলতেই হবে। তোমরা বরং চর্চা নিয়ে থাকো, হ্যাঁ আমি কাজে চলে যাই। গিন্নি, তোমার কি ঝাড়ু দেওয়া শেষ হলো? আমি যে জমি থেকে ফিরে চলে এলাম। হ্যাঁ গো, এই মাত্র কাজ শেষ হলো। তা ঘরে যদি কিছু থাকে দুটি দাও, খেয়ে দে হোটেলে যাই, দেরি করলে নগেন্দা আবার অপমান করবে। হ্যাঁ গো, তুমি দাওয়ায় বসো, আমি খাবার এনে তোমাকে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, তুমি বরং বাড়িতে থাকো, আমি রাতে ফেরবার সময় হোটেল থেকে খাবার নিয়ে চলে আসব। একটা কথা বলি, কিছু মনে করো না, তোমাকে আসবার সময় না হোটেল থেকে খাবার আনতে হবে না। কেন গো, আবার কি হলো? নগেন্দার হোটেলে খাবার খেয়ে নাও, আমার ঠিক পোষায় না, খাবারের স্বাদটা যেন কিরকম। সেটা তো আমিও জানি গিন্নি, কিন্তু সে সম্বন্ধে নগেন্দাকে বলতে গেলেই বিপদ। এখন যদি হোটেল থেকে আমাকে বের করে দেয় তাহলেই তো হয়েছে আর কি। আচ্ছা তুমি থাকো, রাত্রে ফিরে এসে তোমার সাথে কথা বলবো, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। সকলে একে একে আসুন, না হলে আমার একার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আরে একজন একজন করে আসুন, দিচ্ছি। উফ বাবা, এই গোপালটা যে কোথায় মরল কে জানে, বেলা হতে চলল এখনো আসবার নাম নেই, অসুখ বেটা আজকে। এই যে লাট সাহেব, এতক্ষণে আসবার সময় হলো তোমার, এতক্ষণ কি পড়ে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছিলে? দাদা একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। নাও নাও, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ না দেখে খদ্দেরকে খাবার দিতে শুরু করো। সত্য সব নগেন্দা,
আজকে কিছু টাকার দরকার ছিল, যদি কিছু মনে না করো। তা গোপাল, একে তুমি কাজে দেরি করে আসো, তার উপর মাসে তুমি দু তিনবার করে টাকা চাইবেই চাইবে, এইরকম করলে তো তোমাকে আর এখানে রাখা চলে না, তাই না? আসলে আজকে সকালে ওই বটতলার লোকগুলো কথার প্যাঁচে আমাকে দেরি করিয়ে দিল, আর তাছাড়া টাকাটা পেলে ঘরের কিছু কিনে নিয়েও যেতাম। কেন, যা খাবার বেঁচে গেছে সেখান থেকেই তো তুমি নিয়ে যাও বাড়ির জন্য, তোমাকে কে বারণ করেছে? হ্যাঁ, আসলে তা নয় নগেনদা। তবে আসলে নগেনদা, তুমি তো জানোই আমার ভাইপোটাকে অনেক কষ্ট করে ডাক্তারি পড়াতে পাঠিয়েছি শহরে, তাই সপ্তাহে কিছু খরচ খরচা পাঠানোর দরকার হয়ে পড়ে আর কি। তোমাদের এই তো দিন আনতে পান্তা পুরোয়া, একটা ভাইপোকে অত টাকা খরচ করে শহরে ডাক্তারি পড়াবার কি দরকার ছিল বাবু? যাগে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকে আমি তোমাকে টাকা পয়সা কিছু দিতে পারবো না, তুমি এখন এসো কেমন, আর কালকে যদি সময় মতো না আসো তাহলে আর আসবার প্রয়োজন নেই। কি গো, কি হলো তোমার, শরীর খারাপ লাগছে নাকি, মাথা ধরেছে? কি গো, কি হয়েছে বলবে তো নাকি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এ কি গো, কি হলো তোমার, তুমি এভাবে কাঁদছো কেন? আচ্ছা গিন্নি, তুমি একটা কথা আমাকে বলো তো, আমি কি জয়কে শিক্ষিত ডাক্তার বানিয়ে কোনো ভুল করছি? কখনোই না, জয়কে শিক্ষিত ডাক্তার বানালে এই গ্রামেরই উপকার হবে। কিন্তু সেটা সবাই বুঝছে কই, সবাই শুধু আমাকে দেখতে পেলেই টোনটিটকারি করে, আজকে নগেনদাকে টাকা চাইলাম, সেও আমার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করলো, আমি এখন কি করব বলো তো গিন্নি? ওসব গ্রামের নিন্দুকদের কথায় কান দিতে নেই, তুমি সব সময় মনে রাখবে তুমি যেটা করছো একদম ঠিক করছো, একদিন না একদিন গ্রামের মানুষ ঠিক সেটা বুঝতে পারবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়, তোমার কথাই যেন সত্যি হয়। সময় সকলকে ঠিক উত্তর দিয়ে দেবে, তুমি এখন মন খারাপ না করে উঠে এসে বসো, আমি আজকে কিছুটা মাংসের ঝোল করেছি, এসো আমরা দুজনে খেয়ে নি। হ্যাঁ গো গিন্নি, এটা কি তোমার হাতের রান্না, কি সুস্বাদু হয়েছে গো, কতদিন তোমার হাতের রান্না খাইনি, এখন মনে হচ্ছে, সত্যি তোমার নগেনদার খাবার কেন এত খারাপ লাগে? তোমার যে রান্নাটা খুব ভালো লেগেছে এতেই আমি খুশি। গিন্নি, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, এখন তুমি যদি হ্যাঁ করো। কি পরিকল্পনা গো? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি, তাহলে কালকে থেকেই আমরা কাজটা শুরু করে দিই। কাকিমার হোটেল, এই হোটেলটা আবার কার, রাতারাতি এখানে খুললো কি করে? আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, সকাল বেলায় কচুরি আর সুস্বাদু ছোলার ডাল খেয়ে যান, এই জিনিস খেলে গ্যাস অম্বল কিছু হবে না, খেয়ে যান খেয়ে যান। কি ব্যাপার গোপাল, তুই এখানে কি করছিস? এই হোটেলটা আমরা নতুন খুললাম গো, আজ থেকে আমি আমার হোটেলেই কাজ করব, অন্য কারোর হোটেলে না। আচ্ছা দেখে নেব, তুই কদিন হোটেল চালাতে পারিস আমি দেখে নেব, আমার সঙ্গে না তুই পাত্তা পাবি না। সে তো মানুষ বলবে দাদা, আমি তুমি কে, ভালো খাবার সুস্বাদু খাবার যে দিতে পারবে মানুষ তার কাছেই যাবে। আরে খেয়ে যান খেয়ে যান, এই বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা খেয়ে যান খেয়ে যান। কাকা কাকিমা কেমন আছো তোমরা? জয়, তুই এসেছিস, তুই যে এমন সময় আসবি আমরা ভাবতেই পারিনি। আসলে তোমাদেরকে একটু চমকে দেওয়ার ইচ্ছে ছিল,
কিন্তু তোমরাই তো আমাকে চমকে দিলে। এই হোটেলটা খুললে কবে? হ্যাঁ, সে অনেক কথা রে বাবা, তোকে অন্য সময় সব কিছু বলবো। বাবা জয়, তুই কি ডাক্তার হয়ে গেছিস? হ্যাঁ কাকিমা, আমি একদম ডাক্তার হয়েই ফিরেছি। আজকে থেকে আমি গ্রামের মানুষের সেবা করতে শুরু করব। এবার আর রোগ ব্যাধি বাঁধলে ভয়ের কিচ্ছু নেই। আয় বাবা, এখন তো ঘরে কেউ নেই, আমরা তো সবাই এখানে। তুই এখানে এসে বসে এক প্লেট গরম গরম খিচুড়ি খা। হ্যাঁ কাকিমা, তাই দাও, প্রচণ্ড খিদেও পেয়েছে। ওদিকে তোমার হাতের খাবার কতদিন খাইনি। কি হলো কাকিমা, বাইরে এত হই হই কিসের? সেইটাই তো বুঝতে পারছি না। এই কই গো, তুমি একটু বাইরে গিয়ে দেখো না গো ব্যাপারটা কি। আরে কি হলো সুকেন্দা, হরি কাকার মাথা ফাটলো কি করে? আর বলো না ভায়া, এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট এত স্লিপ হয়েছে, ওই স্লিপ খেয়ে পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে আর কি। তা এখন ওনাকে নিয়ে চললে কোথায় তুমি? কোথায় যাচ্ছি মানে, পাশের গ্রামে যাচ্ছি ডাক্তারের কাছে, মাথা সেলাই করে ওষুধ দিতে হবে তো। তার আর কোনো দরকার নেই সুকেন্দা, আমার ভাইপো জয় আজকেই ডাক্তার হয়ে শহর থেকে ফিরেছে। ওই হোটেলের মধ্যে এখন সে বসে আছে, তুমি হরি কাকাকে নিয়ে ওখানেই চলো। ভাই গোপাল, আমরা তোকে কতই না অপমান করেছি, কিন্তু কিন্তু আজকে বুঝতে পারছি পড়াশোনা করে শিক্ষিত ডাক্তার হওয়াটা কতটা উপকারী। হ্যাঁ গোপাল ভাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গো, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। গোপাল ভাই ক্ষমা করে দাও না। আরে না না, ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, সময় ঠিক সবার উপকারিতা বুঝিয়ে দেয়। তা যা বলেছো ভাই, আমি যদি সময়ে বৃষ্টির দিনে কাকিমার হোটেল না পেতাম, তাহলে হয়তো আর বাঁচতেই পারতাম না গো।